আমি এখানের যে বাড়ির যে তদন্ত কর্মকর্তা এসআই আকবর যে পালিয়ে গিয়েছেন ওনাকে অনুমতি বিলম্বে ওনাকে আইনের আওতায় আনা হোক, গ্রেপ্তার দেখানি হোক। গ্রেপ্তার দেখানি হলে আমরা এই অংশ আমরা শান্তিপূর্ণভাবে বাড়িতে ফিরে যাবো। এখানে যে আন্দোলন হচ্ছে বাসী আর শুধুমাত্র মিঠু দাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে, এই এসআই আকবরকে বাংলাদেশে দেখোক আর বাইরে দেখোক, যেখানে দেখোক পুলিশ প্রশাসন তো অবশ্যই জানে। পুলিশ প্রশাসন যেহেতু সিলেটের যে কোনো ন্যূনতম অপরাধ হইলে সব কিছু খবর রাখে, জানেন বুঝেন, নইলে এটা এখানে ওনার ডিপার্টমেন্টের একজন লোক আপনারা তো অবশ্যই জানবেন যে আকবর কোথায় আছে। আমরা চাই শান্তিপূর্ণভাবে এই অংশন পুলিশ প্রশাসন উত্তরতম কর্মকর্তারা আসুক, ওনারা আসিয়া এই আকবরকে গ্রেপ্তার দেখিয়ে আমাদের অংশনকে এই একাত্মতা পোষণ করে। আমরা সিলেটবাসী, বিক্ষুব্ধ সিলেটবাসী, আজকে পুরো 1 কোটি মানুষ, 2 কোটি মানুষ চাচ্ছে যে এক একজন আকবর হয়ে এই এটার প্রতিবাদ, যে প্রতিবাদ জানানোর বাসা এবং হারিয়ে ফেলেছে, যে এই নির্মমভাবে রাত্রে 3টার সময় আকবরকে বাড়িতে পাওয়া হেঁটে দুগানি হইলো, আবার দুপুর 6টার সময় আকবরকে দুজনের কাঁধে করে বাইক করা হলো। সেটাও আপনাদের এই কল্যাণে, আপনাদের দৃঢ় সাহসে সিলেটবাসী, দেশবাসী, বিশ্ববিদ্যালয় অন্যায়ভাবে এই হত্যাকাণ্ডে আমরা চাই আমরা শান্তিপূর্ণভাবে শান্তি ফিরে সিলেটবাসী এই ইস্যুকে নিয়ে প্রশাসন এবং আইন চালমালের কেউ যে বিঘ্নতা না ঘটাইতে পারে সেদিকে নজর রাখবেন। এবং যেহেতু এই বাড়িতে নির্যাতন করে, এই বাড়িতে নির্মমভাবে হত্যা করা হয়েছে আকবরকে, এই রাহেলকে, উনি আকবরে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। গ্রেপ্তার করে এখানে বিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সিলেটবাসীকে এই আন্দোলনকে, এই আন্দোলনকে যে সূচনা হয়েছে আকবর গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমার বিশ্বাস একটি মানুষের করে ফিরে যাবে না। এবং সিলেটবাসী সবসময় দাবি আদায় করতে সক্ষম। আমরা ইতিমধ্যে দেখেছি সিলেটের এক আসনের মাননীয় সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে মুমিন সাহেব, উনি ওনার ব্যক্তিগত পক্ষ থেকে 2 লক্ষ টাকা দিয়েছেন, আমরা ওনাকে ধন্যবাদ জানাই। তবে উনি যখন এমসি কলেজে এই জনদর্শন করা হইল, উনি সাথে সাথে প্রশাসনকে নির্দেশ দিলেন, উনি এখনো যিনি নির্দেশ দেন এই আকবরকে গ্রেপ্তার করা তেমন বড় কিছু নয়, পুলিশের আইজিপিকে নির্দেশ দেওয়া হোক, এই পুলিশের আইজিপিকে নির্দেশ দেওয়া হোক এবং অন্যান্য ডিপার্টমেন্টালি এই যে বনোজ কুমার পিপিআই যে মামলাটা হস্তান্তর করা হয়েছে, তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা সিলেটবাসী চাই অনতি বিলম্বে এই আকবরকে পুলিশের আইজিপি র্যাব সহ যত বাংলাদেশের যত সংস্থা আছে, একজন অপরাধী পালিয়ে থাকতে পারে না, লুকিয়ে থাকতে পারে না, তাকে জনসমক্ষে এনে তাকে গ্রেপ্তার দেখিয়ে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মিটে